এবং সেখান থেকে গ্রামবাসীরা সেখান থেকে ভয়তে সবাই সরে আসে এবং এটা পর্যটক কেন্দ্র। আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা রাস্তা হঠাৎই ভেঙে গেছে, ঢসেবে আমি রাস্তা থেকে পড়ে যাই, আমার ক্যামেরাম্যান কিন্তু পা কেটে গেছে, আমারও চোট হয়েছে। এর পাশাপাশি এই রাস্তাতে এখন আমরা কোমরখানেক জলে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ দেখছি গলা পর্যন্ত জল, মানে এরপরে আমরা ডুবে যাব। আমার ক্যামেরাম্যানকে দেখানো যদি সম্ভব হয়, আমার গায়ে এখন একটা ব্যাং বসে আছে, মানে সবাই একটু বাঁচতে চাইছে, মাছগুলো মরে সবাই হাতে আছে, প্রায় প্রায় এখানে মহিলাদের জল, এতটা ভয়ানক তোমাকে বোঝাতে পারবো না। পাখিরালার সমস্ত গ্রাম জলে জলমগ্ন হয়ে গেছে, রাস্তা ভেঙে বাঁধ ভেঙে একা কাণ্ড হয়ে গেছে এখানে। এখানে যে সমস্ত হোটেলগুলো আছে এবং সেই হোটেলে প্রচুর পরিমাণে তাদের সম্পত্তি সেখানে ছিল যা অনেক দরকারি বা মূল্যবান। ভয়াবহ একটা ছবি, বোঝাই যাচ্ছে যে বুক জলে দাঁড়িয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। এবং এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র মানুষজন নয়, একই সঙ্গে প্রাণীরা, নানা ধরনের পশু পাখিরা, তারাও কিন্তু এই মুহূর্তে বাঁচার আরতি তাদের কাছ থেকে দেখা যাচ্ছে। প্রসেনজিৎ, তোমাকে অনুরোধ করব তুমি ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, অত্যন্ত বিপজ্জনক জায়গার মধ্যে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। প্রসেনজিৎ, তোমাকে অনুরোধ করব তুমি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, যেভাবে জলস্তর ভাসছে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে, তুমি বেরিয়ে এসো এবং আশেপাশে যারা রয়েছে তাদেরকেও বেরিয়ে আসার কথা বলো। অনেক ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ। যে ভয়ঙ্কর ছবি সমাধিত আমরা দেখতে পাচ্ছি, প্রায় বুক জল, জলস্তর ক্রমাগত বাড়ছে গোসাবা এবং প্রচুর মানুষ সেখানে এখনো অবধি আটকে পড়েছেন এবং আমাদের প্রতিনিধি যে অবস্থার মধ্যে দিয়ে রয়েছে, আমরা গোটা দক্ষিণ চব্বিশ পরগনার ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং একই সঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায়। কিন্তু যে ছবিটা আমরা দেখছিলাম গোসাবার, একই রকম ছবি কিন্তু সেই কুলতলি, পাখিরালা বা অন্যান্য জায়গাতেও একই রকম ভাবে, কিন্তু সেখানেও ক্রমশ যেহেতু জলস্তর বেড়ে গিয়েছে, সাধারণ মানুষ কিন্তু রীতিমতন বাড়ি ছাড়া অপেক্ষাকৃত উঁচু জায়গায় তারা এই মুহূর্তে আশ্রয় নিয়েছে। এবং এরকম একটা আশঙ্কা কিন্তু করাই হচ্ছিল, কারণ একদিকে যেরকম ভাবে ইয়াসের প্রভাব রয়েছে, এর সঙ্গে কিন্তু ভরা কোটাল, এবং এই দুটির স্পর্শে কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে একেবারে একটা ভয়ঙ্কর ছবি দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা। এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে, কারণ নোনা জল সেগুলো কিন্তু ঢুকে গিয়েছে বিভিন্ন জায়গায়। এবং একই সঙ্গে কিন্তু আজকে গ্রহণের কথাও জানানো হয়েছে এবং সব মিলিয়ে চন্দ্রগ্রহণ রয়েছে, সুতরাং সব মিলিয়ে এইভাবে জলস্তর বেড়ে গিয়েছে। গতকাল থেকে আমরা দেখেছি যে প্রবল বৃষ্টি, ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায়, এবং আস্তে আস্তে বৃষ্টিটা কমে গেলেও হাওয়ার গতিবেগ মারাত্মক পরিমাণে ছিল। দীঘা, পূর্ব মেদিনীপুরের দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, বিশেষত দীঘা কোমর জল এই মুহূর্তে দাঁড়িয়ে। আমাদের প্রতিনিধি কি ছবি পাঠালো কিরণ মান্না, সেটাও একবার দেখব। ইয়াসের প্রভাব দীঘাতে ব্যাপক পরিমাণে চলছে এই মুহূর্তে, ব্যাপক জলোচ্ছ্বাস সমুদ্রে চলছে, সমুদ্রের ওল দীঘা, নিউ দীঘা কার্যত এইরকম থই থই করছে জল রাস্তার উপরে, পার্ক, হাট, বাজার সব কিছু প্লাবিত হয়ে গেছে। এই যে গাড়ি এখনো ভাসছে জলের উপর, সংবাদ মাধ্যমের গাড়ি থেকে শুরু করে যারা সমস্ত রিকভারির জন্য এসেছিলেন, বাহিনীর লোকজন, প্রত্যেকের গাড়ি সব অবরুদ্ধ হয়ে গেছে, জলে ভাসছে, কোনো কেউ বেরোতে পারছে না ঘর থেকে, হোটেল গুলো জলমগ্ন হয়ে গেছে, জলোচ্ছ্বাস এবং সমুদ্রের যে জলের উপরের দৃশ্য এবং এই যে জল রাস্তার উপর দিয়ে বইছে গোটা দীঘা জুড়ে, সেই যে জলের উপরিভাগ সমান হয়ে গেছে দীঘার সঙ্গে, এবং মানুষজন বিপর্যস্ত, কোনো কেউ কিছু সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য কোনো উপায় খুঁজে বার করতে পারছে না, গাছপালা যেন ভেঙে পড়ার উপক্রম, ব্যাপক জলোচ্ছ্বাসে এই সমস্ত পরিস্থিতিতে সবথেকে প্রত্যেক যারা প্রশাসনের লোকজন তারাও উদ্বিগ্ন রয়েছেন, উঁচু স্থানে মানুষজনদের সরানোর চেষ্টা চলছে। এই যে রাস্তার উপর দিয়ে অনেক গাড়ি ছিল, অনেক গাড়ি ভাসিয়ে নিয়ে গেছে, ওই যে দূরে একটি গাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের গাড়িও জলের তোলে ভাসিয়ে নিয়ে গেছে, জলের তোলে এখনো পর্যন্ত ব্যাপক জলোচ্ছ্বাস হচ্ছে।
যে ছবি আমাদের জন্য তুলে ধরা ছিল দীঘার ছবি এবং সমুদ্র সৈকত থেকে অনেকটা ভেতরের এই ছবি আমরা দেখতে পাচ্ছিলাম এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা। এবং শুধুমাত্র দীঘা নয়, দীঘার সাথে সাথে কিন্তু তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, যে সমস্ত সৈকত তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু সেই একই ছবি উঠে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাগুলোর ছবি শুধুমাত্র দীঘা নয়, পূর্ব মেদিনীপুরের অন্যান্য জায়গাতেও কিন্তু একই রকমভাবে এই ছবি ধরা পড়ছে। মন্দারমণিতে একজন তলিয়ে গিয়েছেন জলের তোড়ে, এমন খবরও কিন্তু পাওয়া যাচ্ছে। বহু জায়গায় এই মুহূর্তে প্লাবিত পূর্ব মেদিনীপুর এবং একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, এই দুটি জেলা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো পর্যন্ত এই যশের তাণ্ডবে। এবং তাণ্ডব এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে থেমে যায়নি, প্রাকৃতিক বিপর্যয় এই মুহূর্তে কিন্তু বর্ষণের আকারে ধরা পড়ছে। এবং দেখতে পাচ্ছেন মানুষজন গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তার কারণ গ্রামের ভিতরে, ঘরের ভেতরে জল ঢুকে গিয়েছে এবং সেই জলে বাস করা এই মুহূর্তে কিন্তু তাদের পক্ষে অসম্ভব। অপেক্ষাকৃত উঁচু জায়গায় তারা পৌঁছে যাচ্ছেন, যদিও প্রশাসনের পক্ষ থেকে এর আগেই আমরা জানি যে প্রায় 15 লক্ষ মানুষকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া ইতিমধ্যেই সম্ভব হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু মানুষ তারা রয়ে গিয়েছিলেন ভিটে মাটি আঁকড়ে, তাদের কিন্তু আর থাকা সম্ভব হচ্ছে না। দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশ এই মুহূর্তে কিন্তু জলের তলায় পৌঁছে গিয়েছে। আমরা যেমন পূর্ব মেদিনীপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমরা আবার দক্ষিণ চব্বিশ পরগনায় যাব এবং দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গা বিপর্যস্ত হয়ে গিয়েছে। বিদ্যাধরী নদীর জল ঢুকে গিয়েছে, জনজীবন বিপর্যস্ত, অনেকটা জল এই মুহূর্তে ঢুকে গিয়েছে ঝড়খালির বিভিন্ন জায়গায়, নিচু জায়গাগুলো কার্যত তলিয়ে গিয়েছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। অয়ন, কি অবস্থা এখন নদী বাঁধেরই বা কি অবস্থা? ঠিক 12 ঘন্টা, ঠিক 24 ঘন্টা আগে গতকাল বেলা 12টায় আমি এখানে দাঁড়িয়েছিলাম এবং এখানে আমি দাঁড়িয়ে বোঝানোর চেষ্টা করছিলাম ওই শাল বলগার খুঁটিগুলোকে দেখিয়ে যে অনেকটা নিচে খাঁড়ি, সেই খাঁড়িতে বিদ্যাধরী নদীর জল একটু একটু করে ব্যাকফ্লো করছে। সেই নদীর জল কতটা উঠে এসছে প্রথম জি চব্বিশ ঘন্টা দর্শকদের দেখাবো, এবং যারা এটা এবার এই ছবিটা প্রথমবার দেখছেন তাদের বোঝার সুবিধার জন্য বলি, একদম সামনে যে গাছটা জলের মধ্যে তলিয়ে আছে সেই গাছটার নিচে একাধিক মাটির কাঁচা বাড়ি রয়েছে, সেই বাড়িগুলি এই মুহূর্তে সম্পূর্ণ জলের তলায়। বেশিরভাগ গ্রাম এই ঝড়খালি এলাকায়, বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি 1 নম্বর ব্লকে, সেখানে বিদ্যাধরী নদীর যে জলস্তর তার থেকে নিচে, এবং সেই গ্রামগুলোকে বাঁচানোর জন্য যে মাটির বাঁধগুলো তৈরি হয়েছিল সেই বাঁধগুলো জলের তোড়েই ভেসে গিয়েছে। তেমনভাবে এখানে ইয়াসের কোনো প্রভাবই পড়েনি, না মুষলধারে বৃষ্টি হয়েছে, না সেই অর্থে সুপার সাইক্লোনের কোনো দমকা হাওয়া, সাইক্লোনিক স্টর্ম বলতে যেটাকে বোঝায় সেটা এখানে অকারই করেনি। তা সত্ত্বেও শুধুমাত্র জলের ব্যাকফ্লোতে এই মুহূর্তে এই ঝড়খালি 1 নম্বর ব্লকের যে গ্রামটি আমার সামনে সম্পূর্ণ তলিয়ে রয়েছে জলের তলায়, এবং যে বাঁধ আমি এই মুহূর্তে যে বাঁধের উপর দাঁড়িয়ে রয়েছি, যে বাঁধটিকে বাঁচানোর জন্য আপাতত মাটি, সিমেন্ট এবং কংক্রিট বোঝাই কিছু বস্তা প্রাথমিকভাবে ফেলে রাখা হয়েছে। ঝড়ের যে ক্ষয়ক্ষতি, ইয়াসের ল্যান্ডফলের পরবর্তী যে সময়টা, এই মানুষগুলো কোথায় যাবেন, কদিন থাকবেন তারা রেস্কিউ সেন্টারে, তারপর তো একদিন না একদিন তাদের বাড়ি ফিরে আসতে হবে। এর নিচে ধানের জমি রয়েছে, এর নিচে মিষ্টি জলের মাছ চাষ হয়, এই সমস্ত কিছু প্রত্যেকবার, এখন কার্যত ফি বছর একটা করে সুপার সাইক্লোন, এবং সেই সাইক্লোনের যে প্রভাব সেই প্রভাবে এই প্রত্যেকটি গ্রাম প্রত্যেক বছর। অনেক ধন্যবাদ, আপাতত অয়ন তোমাকে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে, এবং ঝড়খালি ছবি আমরা সৌমাদিত দেখালাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একদম রীতিমতন ফুসছে মাতলা নদীও। বিদ্যাধরীর ছবিটা যেরকম ভাবে আমরা দেখলাম, একই সঙ্গে মাতলার ছবিটাও কিন্তু একই রকমের, সময় যত গড়াচ্ছে ততই উত্তাল হচ্ছে এই মাতলা নদী, একই সঙ্গে হাওয়ার দাপট বাড়ছে, ভাঙছে একের পর এক বাঁধ, নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কুলতলির কৈখালীর বাসিন্দাদের। মাতলার তীর থেকে জি চব্বিশ ঘন্টার রিপোর্টার কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট। এই মুহূর্তে হাঁটা চলছে, কিন্তু মাতলার যে রূপ সেখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, রীতিমতো ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাকে। এবং পরের পর গ্রামগুলোতে বাঁধ উঠছে, কিন্তু জল ইতিমধ্যেই ঢুকেছে বিভিন্ন গ্রামে। এবং যে ছবি তোমাকে দেখানোর চেষ্টা করছি, তুমি দেখতেই পাবে যে আশপাশের সমস্ত জায়গায় এইভাবে কিন্তু প্রথমত বাঁধ এবং তারপর রাস্তা উঠছে, ইতিমধ্যে জল ঢুকে গিয়েছে। যদিও এখন ভাটার সময়, আজকে কিন্তু সন্ধ্যের পরে
ফের যখন জোয়ার আসবে সেই সময় কিন্তু পরিস্থিতি আরো ঘোরালো হবে। তুমি দেখতে পাচ্ছ কিভাবে কার্যত রাক্ষসের চেহারা নিয়েছে মাতলা, এবং যত দূর চোখ যাবে নদীর এই বাঁধ বরাবর আমরা এগিয়ে চলেছি এবং দেখাবো যে দূর দূরান্তে যত দূর চোখ যাচ্ছে একেবারে সমুদ্রের মতো ঢেউ নিয়ে মাতলা যেন গিলে খাচ্ছে এই এলাকা। আশপাশের মানুষজন তাদেরকে নিরাপদ জায়গায় ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, অনেকে যাচ্ছেন এখনো পর্যন্ত, শেষ পর্যন্ত তাদের গৃহস্থলী আঁকড়ে যারা ছিলেন তারা এই মুহূর্তে এলাকা ছেড়ে তারা বেরিয়ে যেতে চাইছেন। এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে এখনো পর্যন্ত ঝড়ের বা হাওয়ার কি দাপট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেন সমুদ্রের চেহারা নিয়েছে এই মাতলা। বিশাল বিশাল ঢেউ এই রাস্তা এবং বাঁধ উপরে যার কার্যত যেন গিলে খেতে চাইছে এলাকাকে। এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তুমি দেখতেই পাচ্ছ যে যেভাবে ঢেউয়ের তোর রয়েছে তাতে কোনো রকমভাবে শেল্টার নিয়ে দাঁড়াতে হচ্ছে, কারণ এখানে রীতিমতো দেখতেই পাচ্ছ যে যতক্ষণ আমরা রয়েছি কিছুটা সময়ের অন্তর অন্তরই কিন্তু এইভাবে বাঁধ কার্যত ভেঙে যাচ্ছে এবং রাস্তায় ফাটল তৈরি হচ্ছে। ফুলতলির বিভিন্ন জায়গায়, মইপিট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে বাঁধে বড় সড়ো ফাটলের খবর আমাদের কাছে এসে চলে এসেছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু ঠিক এখন যেই মুহূর্তে আমরা এখন উপস্থিত রয়েছি ঠিক এই জায়গার মতো বাঁধ উপচে এবং রাস্তা উপচে জল ঢুকে পড়েছে।